একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করত, আলেম ওলামারা মেনা বইলা দিতেন, কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করত। এরপরে আরেকটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, দলিল চাইতেন, ঠিক না? এখন একটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করে দলিল চায়, দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞানসম্মত তো হইল না, আকলে তো বুঝে আসে না, আকলে তো ধরে না, আকলে তো বলে না, বলে না। তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে, টাচ লাগলেই পুরা যেন। ওই সময় এখন চলতেছে, তো সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে, ওটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিল ইয়াকিন ও বিল জুহুদ, বিল ইয়াকিন ও বিল জুহুদ। একটা হলো ইয়াকিন, একদিক দিয়ে শুনতেন আর একদিক দিয়ে দিলে গাইথা যেত, দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন, চোখে দেখতেছে, বলতেছেন চোখ ভুল দেখতেছে, আল্লাহর রসুল সত্য বলছে, আল্লাহ সত্য বলছে, কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু চোখকে ভুল বলতেন, বলতো দৃষ্টি ভুল দেখতেছে, সত্য আল্লাহ আল্লাহর রসুল, এরকম একিন ছিল। একটা ছিল জুহুদ, দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন, দুনিয়া দিলের ভিতরে ছিলই না, দুনিয়ার ভালোবাসা ছিলেন না, দুনিয়ার ভালোবাসা ছিল না। বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায় দিতে পারতেন, বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া, তো পুরা দুনিয়া দিয়া দিতেন, বলতো আখেরাত আমাকে দিয়া দাও। একটা উদাহরণ দেই, নিজেই অভিযোগ করছে, আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছেন, ইয়া আব্বা, আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে? পর্দা করার মতো কাপড় নাই, প্যাট ভরার মতো ঘরে, প্যাটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই, উপর দিয়া জ্বর, ওষুধ আনার জন্য একটা টাকা নাই, বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি, আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই, রসুলের চোখে পানি চলে আসছে, এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি, ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় নাই, আল্লাহ জিবরিলকে পাঠায়া দিছে, যাও বন্ধু, বন্ধুর কাছে ছোট, বন্ধুর চোখে পানি, এত বড় ভান্ডার রেখা করবোটা কি? বলছে ফাতেমাকে যা জিজ্ঞাসা করো, দুনিয়া নিবে না আখেরাত? বলছে দুনিয়া দিলে কি দিবেন? তোমার ঘর বাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া বুড়া দিব। আখেরাত নিলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিব, কোনটা নিবা? বাংলা একটা ছন্দ আছে না, দুধ বালো তো ঘি বালো, ঠিক না? দুধ বালো তো যেরকম বাপ ওরকমই তো বেটি, ঠিক না? হ্যাঁ, তো বলতেছে আব্বা আখেরাত নিলাম, দুনিয়া ছেড়া দিলাম। তো ওনারা দুনিয়ামুখী ছিলেন না। আমাদের রোগের উৎপত্তি আজকে দুটা, একটা হলো হুব্বু দুনিয়া, দুনিয়ার অগাধ ভালোবাসা, আরেকটা হলো লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশা, লম্বা বলে এক মিনিটের নাই ভরসা, কিন্তু কর্মে দেখা যায় উনি আরো 300 বছর বাঁচব, কর্ম বিশ্লেষণ করলে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা বলেন
একটা মানুষ 60-70 বছর বাঁচার লেগা কয় টাকা লাগে? কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক, কি করব? তারপরও টাকা লাগে, তারপরও না লাগে না? আমাদের সমাজে এই চিত্র কি কম না কম? বিরল। কয় টাকা লাগে একটা মানুষের চলতে? 70-70 কোটি টাকা, তারপরও কিচ্ছু হয় না, তারপরও গলা শুকায় না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু করতে পারি নাই, কি করছি, ঠিক না? তো লম্বা লম্বা আশা, যদিও বলে এক মিনিটের নাই ভরসা, কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে 3000 বছর, দুই একশো বছর তো বাঁচবই, ঠিক না? তো লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা, এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি। এই দুটার থেকে তরে শুরু হয়, প্রথমে দুটা হয়, তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে, হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, এক সময় আসবে ইয়াবিউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিব, সামান্য দুনিয়ার বিনিময়ে। কিন্তু এই দুটার থেকে হয় রোগ। জন্য মনোযোগ সহকারে এই তিনটা আদবকে মাইনা যখন শুনব, তো আশা করি দিনই কথার দ্বারা আমি উপকৃত হতে পারব। আর আসলে আল্লাহর কাছ থেকে নেওয়ার একটা মাধ্যম, সবার কাছ থেকে নেওয়ারই একটা মাধ্যম থাকে, মাধ্যম না থাকলে কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না। নেওয়া যায় কি? ভিক্ষুক তো ভিক্ষার সাজে আসলে দিবেন, ঠিক না? আর ভিক্ষার সাজে না আসলে কি বলবেন? দিবেন কি বলবেন? ওই মিয়া মজাক করতে আসছো, তোমারে তো ভিক্ষুকই মনে হয় না, ঠিক না? আইলা প্যারাডু দিয়া এখন হাত পাততেছো, 2 টাকা দেন, কি বলেন? আল্লাহর কাছ থেকে নেওয়ারও এক মাধ্যম আল্লাহ দিয়া দিছে, যে মানুষ যেন আল্লাহর কাছ থেকে নিতে পারে। আর আমাদের আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে বেশি দরকার। কেন? আল্লাহ নিজেই বলছেন আনতুমুল ফুকারা, তোমরা ভিক্ষুক, তোমরা মোহতাজ, মুখাপেক্ষী। কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। তাহলে আমরা ভিক্ষুক, নিয়েই চলতে হবে, নিয়া ছাড়া চলা যাবে নাকি? না আপনি বলবেন আল্লাহর দরকারই নেই আমি চলব, বলতে পারেন, হয়তো চলতেও পারেন, শুধু বলতে পারেন না, কিছুদিন চলতেও পারেন, ঠিক না? চলে না মানুষ, যারা আল্লাহকে স্বীকারই করে না ওরা চলে না? না চলে না, বলবেন আমাদের চেয়ে ভালো চলে, ঠিক না? হ্যাঁ, এটাও আল্লাহ সুযোগ দিছে, বিদায় চলে। আল্লাহ বলছে তোমাকে সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি, চলো যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজ, কিচ্ছু বলবো না। কেউ বলতে গেলেও আল্লাহ কঠোরভাবে যদি বলতেও যায় তাও আল্লাহ নিষেধ করছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলবেন তো কি
ভালো মতে বলবেন, দারোগার মতো বলবেন না। কি কি দারোগা বোঝেন? আল্লাহ নবীজিকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই না, দারোগার মতো বলবেন না, বলবেন তো সুন্দরভাবে বলবেন। এই জন্য মুসা আর হারুন আলাইহিস ইসলামকে আল্লাহ পাঠায় ফেরাউনের কাছে, বসে কুলা লাহু কাউলান লাইয়িনা, নরমভাবে বলবেন, গরমভাবে বলবেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহকে নামাইনো চলন যায়, চলতে পারবে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর ওটো বলা দিছেন, তারপর কাঠগোড়ায়। ফাইন্নাকুম মুজরিমুন, তোমরা সব আসামি, আসামি হিসেবে দাঁড় করাবে। তো আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ মাধ্যম দিছেন, আর আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। বিশেষ করে মোমেন মুসলমান, যে নিজেকে মুসলমান বলে, তার জন্য আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া চলার কোনো রাস্তা নেই, তাকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। এই চলার জন্যই আল্লাহ মাধ্যম দিছেন। মাধ্যম কি দিছেন এটাই বুঝাইতে চাইতেছি, যে যত বেশি মনোযোগী হব, চুপচাপ হব, নিজেকে শূন্য মনে করে শুনতে থাকব, তো আস্তে আস্তে আমার দিলের ভিতরে গাঁথতে থাকবে, দিলের ভিতরে আস্তে আস্তে গাঁথতে থাকবে, আল্লাহ গাঁথায়া দিবে। তখন আল্লাহ আস্তে আস্তে শুধু গাঁথায়া দিবে না, আল্লাহ আপনার আমার ভিতরে যোগ্যতা তৈরি করবে। কি যোগ্যতা তৈরি করবে? তখন দেখা যাবে ইনশাআল্লাহ, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না, দুই রাকাত পড়তে দেরি, কাজ হতে দেরি হবে না, একদিন ওই যোগ্যতা চলে আসবে, আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে। তো আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে, এই জন্য খুব মনোযোগী হয়ে শুনতে হবে, চুপচাপ নিজেকে বিলকুল শূন্য মনে করে। হ্যাঁ, এটা কিন্তু বহুত বড় দৌলত, আর এটা শিখা দরকার, এটা শিখা একান্ত দরকার, একান্ত দরকার, এটা শিখা, এটা শিখা দরকার, শিখতে হবে। কেননা মানুষের সর্বচেষ্টা, মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয়, এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকার জন্য। মানে আপনারা আমার সাথে একমত না? মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে, অনেক কিছুর জন্য মানুষে চেষ্টা করে, কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটায়, সেটা হলো সুস্থ থাকার জন্য করে। আর এটা যে সত্য, এটা আল্লাহর রসুল একটা ইঙ্গিত দিছেন, যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কোটি নেয়ামত আছে, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে হইল আস-সিহ্হাতু ওয়াল ফারাগা, সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে
সবচেয়ে বড় নেয়ামত। যদিও মানুষ এটা মানে না, উপলব্ধিও করে না, খুব কম করে, যদি করত তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথাও ছিল যে ফাক্তানিম সিহ্হাতুকা কাবলা মারাদিকা, সুস্থতার মূল্যায়ন করো, কদর করো। কদর কি? কদর বোঝেন, মূল্যায়ন বোঝেন, মূল্যায়ন করো, কদর করো। কাবলা মারাদিকা, রোগে আক্রান্ত হওয়ার পর্বে সুস্থতাকে বড় কদর করো, মূল্যায়ন করো, বড় দাম দাও, বড় সুরক্ষিত করো, বড় হেফাজত করো, বড় চোখে চোখে রাখো, বড় যত্ন করো, বড় সেবা করো। কিন্তু এটা খুব কম করে। তো আমাদের এই ছোট জীবনটায় হাজারো নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটা হলো সেহাত, সুস্থতা। শরীরের যেরকম সুস্থতার দরকার, এরকম রুহের সুস্থতা এর চেয়ে কুঠি গুণ বেশি দরকার। কারণ আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময়, ধারাবাহিকভাবে যখন চলবে, আর আজকে গরমও চলতেছে, এসিও তেমন কাজ করতেছে না, বিদায় লম্বাও হবে না। কথার সূত্র এক জায়গায় এই না, কথাকে গুছায় ফেলব। শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কুঠি গুণ বেশি ক্ষতি করে। কিন্তু যদি ভালো মতে দেখি তো শরীরের কিছু অসুস্থতা, শরীরের প্রত্যেক অসুস্থতা মোমেন মুসলমানের জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসে, দুনিয়ার জন্য না আখেরাতের জন্য। যেমন একটা হাদিস দেই, আমিনুল মারিদি তাসবিহুন, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন, অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে তো আহ এর বিনিময়ে তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। আমিনুল মারিদি তাসবিহুন, সিয়াহাতুহু তাহলিলুন, যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন করতে থাকে তো কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সে যেন দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে। আবার সুস্থ অবস্থায় যে আমলগুলার অভ্যস্ত ছিল, অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো কানা ইয়াকতুবুলাহু, লেখা হয় সওয়াব যেই আমলগুলা সুস্থ অবস্থায় করতে থাকত। যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয়, কাও ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা তো একটা হাদিস। আবার অনেক শারীরিক অসুস্থতা আছে, অনেক শারীরিক অসুস্থতা আছে যেটা মানুষের জন্য শাহাদাতের মালা পর্যন্ত টাইনা নিয়ে আসে। যেমন যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল, তার মৌত কিন্তু শাহাদাতের হল। একবার মনে হয় এখানে বলছিলাম কিনা জানি না, পর্যালোচনা করলে দেখা যায় এই উম্মত যদিও নিজেদের মানমর্যাদাকে শিখে নাই, জানে নাই, পড়ে নাই, ভাবে নাই, চিন্তা করে নাই, এই উম্মতকে কিন্তু আল্লাহ সাধারণ মৌত দিতে
রাজি না, সাধারণ মৌত দিতে বলবেন এটা আবার কোত্থেকে বললেন, কিভাবে বুঝলেন? আচ্ছা সাধারণ মৌত দিতে যদি রাজি হইতেন তাহলে শাহাদাতের প্রকার 56টা রাখতেন না, একটা দুটা হইতো ঠিক না, তিনটা চারটা হইতো ঠিক না, পাঁচটা ছয়টা হইতো, নাইলে 10টা 20টা হইতো ঠিক না, প্রকার কয়টা? 56টা। হ্যাঁ 56 শুধু শাহাদাতের প্রকার। তাইলে এতগুলা প্রকার দেওয়ার মানেই হইল আল্লাহ মনে হয় চান না যে উম্মতে মুহাম্মাদি সাধারণ মৌত মরুক। আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা দেখব, একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ বইলা কবর দিছি। কি বইলা? আবার সাধারণ তো সাধারণ, এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি, নাহলে কবরও দিতাম না ঠিক না কি? কিন্তু দেখা যাবে শাহাদতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কেয়ামতের দিন হইতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগায় দিতে পারে না? হইতে পারে না? হ্যাঁ পারে না? পারে না? কেন? এটা তো গোপন ব্যাপার ঠিক না কি? গোপন না, গোপন ব্যাপার তো, কি বলেন? কিছু শাহাদাত আছে যেটা প্রকাশ্যে দেখা যায়, এটা খুব কমই, দুই চার দশটা, কিন্তু কিছু আছে সাধারণভাবে বোঝা যাবে না। হয়তো কেয়ামতের দিন দেখব যে আমরা তো সাধারণ বাইবা কবরে দিছিলাম, এই বাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি, কিন্তু কালকে দেখবেন যে ও শহীদদের কাতারে দাঁড়ায় আছে। আপনি ভাববেন তুই ওইখানে গেলি কি কইরা, তো ও ভাববো আমারও জানা ছিল না আমি এইখানে আসবো কি কইরা, কিন্তু মইরা দেখি আমি এইখানে, মইরা দেখি আমি, মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, মোড়া দেখি আমি এইখানে ঠিক না? হ্যাঁ অনেক সময় হয় অ্যাক্সিডেন্ট হয়ে যখন বেহুশ হয়ে যায় তো জানে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন হুশে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন, আমি না আমার গাড়িতে ছিলাম, আমি না ঘর থেকে বাড়িলাম, আমি না অফিসে যেতে ছিলাম, আমি এইখানে কেন, এই লোকগুলাকে হাসপাতাল কেন? হইতে পারে, এতগুলা কথা এই জন্যই বুঝাইতেছি, আমার বিশ্বাস অল্প কথাই আপনারা বুঝবেন যে শরীরের অসুস্থতা কখনো মানুষের জন্য, মোমেন মুসলমানের জন্য কল্যাণ বৈশা নিয়ে আসে, কিন্তু রুহের রোগ কোনোদিন কল্যাণ নিয়ে আসে। শরীর থেকে সুস্থ থাকার জন্য যেরকম শরীর সুস্থতা, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত আর সবচেয়ে বেশি সজাগতা, সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয়, এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি, রব্বে কাবার কসম, মোমেন মুসলমানের রুহের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি সজাগ থাকা উচিত। আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের রোগ মানুষকে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ এজন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা, যেটাকে উসুল বলে, উসুলের বাংলা কি? মূলনীতি, তিনটা মূলনীতি শিখাইছেন, উসুল।
তিনটা মূল নীতি। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদেরকে। সাহাবাদের জমানায় আল্লাহর রসুলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল। হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাব্বারায় ছিল, ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে, ঠিক না? এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে, যদিও হয় কহর না ছাড়িও শহর, ঠিক না? তো মদিনা ক্যাপিটাল ছিল, তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার এসে মদিনা মুনাব্বারায় ক্লিনিক খুলছে। ভাবছে ব্যবসা কি হবে, কেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমেনিন এখানে থাকে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো দুই চারজন, এখানে একজনও। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে, এটা তো বলতে পারবো না। তো বলতেছে, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলে গেছে? তো বলছে, এটা বলতে পারবো। কেন শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থিকা, কিসের থিকা? কিসের থিকা? নাইলে আপনি চর্বিওয়ালা গোশত কোন জায়গায় দিছেন? হ্যাঁ, আচ্ছা পেট আর হার্ট কত দূরে? দূরে না, এইখানে হইল পেট, স্টোমার্ক, এইখানে হইল হার্ট, দূরে না? আরে কমসে কম 1 বিঘা দূরে তো, হ্যাঁ ঠিক তো। আচ্ছা হার্টের সাথে কি স্টোমার্কের কোনো যোগসূত্র আছে বলো, কে ওইখানে ডাক্তার ডুক্তার থাকলে? কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন? বেশি চর্বি খায়েন না, হার্টের ভিতরে ব্লক হবে, ঠিক না? আপনি যদি বলেন, বেটা পেট কই, স্টোমার কই, আর হার্ট কই, এটার লগে ওইটার লগে কোন দিক দিয়ে যোগসূত্র আছে? হার্টের সম্পর্ক হইল রক্তের সাথে, ঠিক না? ওইখানে রক্ত ঢোকে, ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয়। আর স্টোমার্কের সম্পর্ক হইল আমি যা খামু ভিতরে ঢুকাইব, আর সব দিলে পিসা পয়সা যা রাখার দরকার রাখবো, বাকি সব আউট করব, ঠিক না? দুটার ফাংশনই তো ভিন্ন, ঠিক না? এটা খাইলে ওইটা নষ্ট হবে কেন? আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন, ঠিক না? কি কিন্তু আসলে রোগ ছড়ায় কোত্থেকে? কিসের থেকে? আল্লাহর রসুল খাদ্যের মূল নীতি বলছে, তাইলে তোমার শরীর সুস্থ থাকবে। বলছে, মূলনীতি কি? আল্লাহ বলছে, সাহাবারা বলতেছে, শোনো আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না। কঠিন খিদা না লাগলে মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, রামগো নীতি কি? কি নীতি? যা পাও কি কইছে, যতক্ষণ পর্যন্ত কঠিন খিদা লা লাগে খায়ও না। লা তাকুল হাত্তা তাজু, আর যখন খাও, ওয়া ইদা আকালতা লা তাশবা, আর যখন খাও তো পেট বইড়া খায়ও না। আমরা তো পেট বইড়া খাই, তারপরও কি বইড়া খাই, ঠিক না? হ্যাঁ, তারপরও মাঝে মাঝে অনেকজনরে দেখি, দেখি লাড়াচাড়া দিয়ে একটু জায়গা করতে পারি কিনা, কেননা চাটা তো রয়ে গেছে, ঠিক না? কি হাসানের জন্য বলি নে, কয়েকটু লাড়াচাড়া দিয়ে দেখি একটু জায়গা হয় কি না, চাটা তো রয়ে গেছে। তো যখন এই কথা শুনাইছেন, তো বলছে, আরেকটু খুলা বলো, বুঝলাম না, পেট বড়া খায়ও না মানি?
আমাদের নবীজি বলছেন, খাওয়ার আগে পেটকে তিন ভাগে বিভক্ত করো, এক ভাগ পানি দিয়ে ভরে ফেলো, পানিটা আগে খাও, খায়া আগে এক ভাগ ভরে নাও, আরেক ভাগ খাদ্য দিয়া ভরো, আরেক ভাগ খালি রাখো। তো ওই বেটায় কইতেছে, মা তারাক্তালি শাইআন ফিত্তিব্বি, তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় নাই। ও মেরে দোস্ত, আমি লম্বা করবো না, কেন আমি একটু বরগুনা যাব তো এই রাত্রেই, আর ধারাবাহিকভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি, আসতে পারি, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয়, যেই আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয়, একটা মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয়। আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা, আর পরিবেশ যখন তৈরি হয় তো আল্লাহর রসুল আয়েশাই একটা সিগনাল দিছিলেন মক্কাওয়ালাদেরকে, যে জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখেরা, আমি দুনিয়া আখেরাতের রাজত্ব নিয়ে আসছি, ও মক্কাওয়ালারা যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এইখানেই থাকবে, আর আখেরাতের রাজত্ব তো আছেই আছে, কিন্তু মক্কাওয়ালাদের বুঝে আসে না, এই জন্য রাজত্ব কিন্তু মদিনাওয়ালারা নিয়ে গেছেন। মক্কা আছে রাজত্ব, কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না, অনেকে মানবে না আমার কথাটা, রাজত্ব কিন্তু মদিনাওয়ালারা কি নিয়ে গেছেন। তো মাহল যখন তৈরি হয়, পরিবেশ যখন তৈরি হয়, তখন মানুষ এটার দ্বারা দুনিয়া তো উপকৃত হয়, আখেরা তো উপকৃত হয়, কি আছে কিনা এটা বলেন, বাড়া বলেন না, কেন না পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়ে যাবে, আমি ব্যাঙ্গা বলতেছি বাড়া, আর এখানে লেনদেন বেড়ে যাবে, মেয়ে বড় হইতে পারবে না, ছেলে বড় হইতে পারবে না, মাইসে দ্বিতীয় পাগল হবে, নিতেও পাগল হবে, দ্বিতীয় পাগল হবে নিতেও, পরিবেশের কারণে। এই জন্য আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি হোক, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। তো যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহর রসুল বলছেন, মূল নীতিও বলছেন, আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন, যে রোগটা উৎপত্তি হয় কোত্থেকা, কোত্থেকা পেটের থেকে, কি কারণে হয় এটা বলে দিছেন, মূল নীতি বলে দিছেন। তো ওই ডাক্তার বলতেছিল, মা তারাক্তালি ফি তিব্বি শাইআ, নবীজি তো ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না, যে আমি ডাক্তারি করি, সত্য এটাই। এই জন্য বড় একজন মুহাদ্দিস ছিলেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লেখছেন, ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে, সচরাচর এটা পাওয়া যায় না, ওলামারা খুঁজলেও পাবে কি না জানি না, কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ একটা পাওয়া যায়, আরও যারা যারা লেখছেন ওটা পাওয়া যায়, কিন্তু ইমাম যাহাবী রহমতুল্লাহ এটা পাওয়া খুব দুষ্কর, ওটা খুব কম পাওয়া যায়। আমার মনে আছে খাদ্যের যে চার্ট ওটার ভিতরে দেওয়া আছে, এটার উপরে বড় বড় ডাক্তাররা রিসার্চ করছেন, যে এই চার্ট মাইনা যে খাবে ওর মৌ ছাড়া কোনো রোগ হবে না, একটা চার্ট দেওয়া আছে ওইখানে, যে আল্লাহ রসুল কিসের সাথে কি মিলে খাইতেন না। আল্লাহ রসুল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন না, শারীরিক ডাক্তার হয়েও আসছেন। আপনি জানেন না যে আল্লাহ রসুল কি জিনিস, একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি,
আল্লাহর রসুল উম্মতকে না করছে, অর্ধেক ছায়ায় অর্ধেক রইদে দাঁড়ায় না, নিষেধ। অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ, নিষেধ করছে, দাঁড়ায় না। আপনি বলবেন দাঁড়াইলে কি হবে, তা আল্লাহ রসুল কারণও বলে দিছে, হতে পারে জীবনের কোনো পর্বে তুমি প্যারালাইসিস হবে, আর কোনো দিন ভালো হবে না। জীবনের কোনো পর্বে তুমি প্যারালাইসিস হয়ে যাবে, আর কোনো দিন তুমি ভালো হবে না, ভালো হওয়ার কোনো চান্সেস নাই। এটা এই জন্য নাই, কোনো দিন তুমি আর ভালো হবে না, এই জন্য দাঁড়াইলে পুরো ছায়ায় দাঁড়াও, নাইলে দাঁড়াইলে পুরা রোদ্রে দাঁড়াও, অর্ধাঅর্ধি না। সূক্ষ্ম সূক্ষ্ম স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলে গেছে, আমাদের ভিতরে এগুলার চর্চা তো নাই, আলোচনা নাই, এগুলা বলা হয় না, শোনা হয় না, আর কেউ শুনতেও চায় না, এটার জন্য লম্বা সময় চাই। তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় যে আল্লাহ রসুল পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বলে দিয়ে গেছে, পুঙ্খানুপুঙ্খানু বলে দিয়ে গেছে। আর আত্মার রোগের মেন স্থল হইল দিল, কি দিল, দিল। যেরম শরীরের রোগ সব খাওয়ার থিকা হয়, কি কি খাওয়ার থিকা হয়, খাওয়ার থিকা হয় সব রোগ। এই জন্য খাদ্যের মূলনীতি বলে দিছে, পানাহারের মূলনীতি বলে দিছেন, পানাহারের মূলনীতি বলে দিছেন, খাওয়ার মূলনীতি বলে দিছেন। শরীরের রোগ হয় পেটের থিকা, আর মূল স্থান হইল পেট, সব হয় খাওয়ার কারণে, কি আপনারা একদিন দেখেন এই যা খান না, দশ বারো পদ বসে একবারে গোস্তও খাইলেন, মাছও খাইলেন, সবজিও খাইলেন, সব একটার ভিতরেই তো ঢুকাই, ঠিক না, কি না, ভিতরে আলাদা আলাদা পাট আছে একটার ভিতরে, ঠিক না, সবগুলা চিনির চামচে চার চামচে উঠাইয়া এক এক চামচ লইয়া একটা পাত্রের ভিতরে ঢাইলা এটারে গুলবেন, মিশ্রণ করবেন, তারপরে শেষমেশ যে চা খাইলেন, বাকি বুরহানি না খায় কি, আরও তো কত কিছু লাচ্ছি সাচ্ছি, ঠিক না, ওডি যে খান ওডি একটু ডাইলা দিয়ে আধা ঘন্টা রাইখা দিয়া দেখেন এটার ভিতরে ব্যাকটেরিয়া কিরম তৈরি হয়। ওই উকিলের শব্দে কইলাম আর কি, ব্যাকটেরিয়া তৈরি হইতেছে, উকিল সব বেরিয়েছে তো দেখেন ব্যাকটেরিয়া কেমনে তৈরি হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাকটেরিয়া বলে, দেখেন ওটার কালার কিরকম হয়, পেটের ভিতরে যেহেতু এরকমই হয়, ঠিক না, এই জন্য আল্লাহ রসুল বড় সতর্ক করছেন। হ্যাঁ, রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা, নাইলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার, প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে, মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে, ঠিক না, কি বলেন, হ্যাঁ, এত কান্না এত কাটি এত দোয়া এত সোয়া সব কিছু হইতেছে কিন্তু কোনো, হায় ম্যাঘ আসে আর উড়া চলে যায়, ঠিক না, হ্যাঁ, ম্যাঘ মনে হয় আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে, প্রতিদিনই তো ম্যাঘ দেখা যায় আকাশে, না ম্যাঘ দেখলেই কি ভাবেন, কিন্তু ম্যাঘ টাটা দিয়া চলে যায় না, না না না, তুমি দেখলে কি হবে, আমি বর্ষিত হব না, আমি গেলাম, এরকম আমাদের থেকে চলে যেতেছে।
কারণ এটাই তো যেটা বুঝাইতেছিলাম, ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কলব, কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে, মাত্র কারণ দুইটাই, এটাই হলো মেইন মূল মন্ত্র, মূল উসুল, মূল নীতি। এই দুই কারণে আত্মার রোগ হয়, যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট, এরকম আত্মার রোগের, আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হলো কল্প, আর ওটা দুই কারণে হয়। এটাই শেষ কথা বলতেছি আমি, ভালো মতে মনে রেখেন, দুই কারণে, দুই কারণে হয়, একটা হলো হুব্বু দুনিয়া আর একটা হলো তাউলুল আমাল, দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা। এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা এত আগে বাড়লাম কি কইরা, এত আগে বাড়লাম কি কইরা, ওনারা আগে বাড়ছে না, ওনারা সাহাবি, ঠিক না, জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা, সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছেন, কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে, এক জায়গায় না, দুই জায়গায় না। আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে, এরা দুই কারণে, বিল ইয়াকিন ওয়া বিজ্জুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজ্জুহুদ, দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন। একটা হলো ইয়াকিন, ওনাদের বিশ্বাস এত বেশি ছিল, ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইতো না, একদিক দিয়া শুনতেন আরেক দিক দিয়া দিলের ভিতরে বিশ্বাস কি করত, গাইথা যেত। কি একটা প্রমাণ দিলে বুঝবেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কলিগ আইসা বলতেছে, ওনার সাথেরই একই ক্লাসের একই ওস্তাদ একই মাদ্রাসা, ঠিক না, আরেক সাহাবি আইসা বলতেছে গর জুইলা গেছে, কি গর জ্বলা গেছে, তো উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই, আরেকজনে এসে বলতেছে গর জ্বলা গেছে পুরা বস্তি জ্বলা গেছে তোমারটাও জ্বলা গেছে, তো দ্বিতীয় জন রোগ হইতেছে আমারটা জ্বলে নাই, তৃতীয় জন এসে বলতেছে বেটা জ্বলা গেছে, গেলি এইখান থেকে আমারটা জ্বলে নাই, কি তো তিনজন ধরছে, ওই তুই এত দৃঢ়তার সাথে কোথেকে বলস, এক ওস্তাদই তো আমরা, এক মাদ্রাসাই তো, একই ক্লাসে পড়ি, সব তো একই সাথে, এত দৃঢ়তার সাথে কোথেকে বলতেছো যে জ্বলে নাই, বেটা সকালে দোয়া পোড়া বাড়িছি, আল্লাহ রসুল বলছে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না, না 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 না, আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ, আমি দোয়া পোড়া ঘরের থেকে বেরিয়েছি বাগান থেকে, তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে বস্তির মধ্যখানে আবু দারদার বাড়ি মুস্কি মুস্কি হাসতেছে, একটা খড়ও জ্বলে না,
এটা হলো ওনাদের একইন এতটুকু ছিল, শুনতেন একদিকে গাতেন আরম্ভ জিন্দিগি চলে যায়। তারপরও এই জন্য একটা কথা মনে উঠল, যদিও সময় হাতে নাই, দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, জোরে বলেন মনের থেকে বলেন, বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি, টাচ লাগলেই আমরা শেষ।